আশেপাশে যে মাত্রা কিছু অন্যান্য জায়গার ছেলেরা এসে বসে থাকে, যেটা স্কুলের স্টুডেন্টদের কিছু পরিমাণে উত্তপ্ত করছে বা যেটা স্কুলের পরিবেশটাকে খুব বাজে করে তুলছে, যেটা আমরা স্টুডেন্ট হিসাবে যে জিনিসটাকে মেনে নিতে পারছি না, এবং যার জন্য আমরা প্রশাসনের কাছে বারবার এই বিষয়ে অনেক অনুরোধ জানিয়েছি, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো মানে পদক্ষেপ নেয়নি। সেই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে ধর্ণা করতে এবং বাইরে যেতে, এবং যেটা স্কুলের পরিবেশটাকে বারবার খারাপ করে তুলছে এবং যেটা আমরা কিছুভাবে মেনে নিতে পারছি না, তাই আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তায় নামতে। তোমার নাম? আমার নাম সাইনি চ্যাটার্জি। কোন ক্লাস ছাত্রী? আমি ক্লাস 12। সেটা হচ্ছে তোমাদের স্কুলের সামনেটা যাতে দখলমুক্ত করা যায়, পরিচ্ছন্ন করা যায়, এটা তোমাদের বলি, তাই তো? যে তোমাদের স্কুলের সামনেটায় আমাদের একটা প্রকল্প আছে, এটা খুব শিগগিরই রূপায়িত হবে আমি আশা রাখি। ওখানে আমাদের একটা পার্ক করার পরিকল্পনা আছে। হ্যাঁ, তো তার কিছু আইনগত ব্যাপার থাকে, যাদের জমি তাদের থেকে আমাদের অনুমতি নিতে হয়। ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, আশা করি খুব শীঘ্রই আমরা ইয়েটা পেয়ে যাবো, অনুমতিটা পেয়ে যাবো, তারপরে সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করতে পারবো বলে আমাদের ধারণা। এবং সবাই যারা এসছেন, মাস্টারমশাই দিদিমণি যারা এসছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, অন্যান্য আধিকারিক যারা আছেন, পুলিশ প্রশাসন, সবার সাহায্য আমি পাবো নিশ্চয়ই এক্ষেত্রে, আমাদের তো পাবোই অবশ্যই। যে সবাই মিলে আমরা ওই জায়গায় যে যারা অবৈধভাবে দখল করে থাকবেন, আশা করি সমস্যা হবে না, সবাই মিলে একসাথে দখলমুক্ত করতে পারবো এবং সবচেয়ে বড় ওই জায়গাটা সুন্দর জায়গা করতে পারবো। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।